বন্ধুরা থ্রি সিস্টার্সের খুব কাছ থেকে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার ভীষণ ভালো লাগছে। আমি যদি তোমাদের আর একটু কাছ থেকে দেখাই, দেখো আমি কতটা উপরে দাঁড়িয়ে রয়েছি থ্রি সিস্টারের, এবং খুব কাছ থেকে ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে। উপর থেকে নিচে নেমে আসার পথটি দেখো, উপরে কত সুন্দর করে রেলিং করে দিয়েছে। এবং আমি এখন এই থ্রি সিস্টার্স ওয়াকটি ধরে হাঁটব, ভিতরে যাব। এবং এই ওয়াক থ্রুর ভিতরে কি রয়েছে সেগুলো দেখব। বন্ধুরা, এই থ্রি সিস্টার্স ওয়াকটির পথটি ধরে আমি এখন নিচে নেমে যাব। নিচে গিয়ে দেখব তার পাশের সিনারিও গুলো। তাহলে চলো আমার সাথে, দেখো কত সুন্দর একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই সিঁড়িটি বেয়ে আমি এখন নিচে যাব। আমরা নিচে নেমে পড়ছি বন্ধুরা। দেখো কত সুন্দর সরু পথ, আলো ছায়ার খেলা চলছে, আর উপরে চলছে বাতাসের তুফান। সেজন্য মনে হচ্ছে একটি শেষ প্রান্তে চলে এসেছি। সামনে রয়েছে অনেক গহীন জঙ্গল। দেখো এখানেও আরেকটি সরু পথ রয়েছে, এবং এখানেও রয়েছে, এবং অ্যারো সাইন রয়েছে। আমরা এই পথটি ধরে এসেছি। এখন আমরা অ্যারো সাইনের এই পথটি ধরেই যাব। এবং কত নিচে দেখো, দেখা যাচ্ছে গাছগুলো কত উপরে উঠে এসেছে। আর এ পাশের গাছটি যেন এক পাশ থেকে আরেক পাশ গেট আকার ধারণ করেছে। আমরা এগিয়ে যাই। দেখো এখানে একটি স্নেক খুব সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে, ফেক। কিন্তু আমরা প্রথমে যখন প্রবেশ করেছিলাম এই জায়গাটিতে, আমরা ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর যখন আমরা খুব কাছ থেকে এসে নাড়াচাড়া করে দেখেছি যে এটি ফেক সম্পূর্ণ, তারপর আমরা বসে পড়েছি তার সাথে কিছুক্ষণ ছবি তুলবো বলে। আমরা তুলে নিয়েছি ছবি, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব কাছ থেকে এই সাপটি। দেখো কত সুন্দর সিলভার কালারের ফেক। বন্ধুরা আমি এখন, দেখো এখানেও খুব সুন্দর করে রেলিং করে বসার জায়গা করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গীরা বসে রেস্ট নিচ্ছে, এবং আমি এখন তোমাদেরকে চারপাশের ভিউগুলো এ পাশ থেকে তুলে ধরব। অনেক সুন্দর জায়গা, এবং অনেক ভালো লাগার মতো একটি জায়গা। দেখো এখান থেকে থ্রি সিস্টার্সটি দেখা যাচ্ছে, এবং আমি ঘুরে ঘুরে চারপাশ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছি তোমাদেরকে। দূর থেকে দেখতে পাচ্ছো যে রেলিংগুলো আমি এতক্ষণ ওখান থেকেই ধারণ করেছি দৃশ্যগুলো, এখন আমি এপাশে চলে এসেছি এবং এপাশ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানেও দাঁড়িয়ে রয়েছে, আমি এতক্ষণ ওইখানেই ছিলাম। এই হচ্ছে সেই থ্রি সিস্টার্সের সৌন্দর্যগুলো, খুবই নাইস একটি জায়গা। আমি আমার পিছনের পথটি তোমাদের এতক্ষণ দেখিয়েছি, এখন আমি সম্মুখে যাচ্ছি। সামনে আরো অনেক সুন্দর জায়গা রয়েছে। আমি একটু হাঁপিয়ে উঠেছি, কারণ ডাউন হিল থেকে আপ হিলে উঠলে একটু টায়ার্ড ফিল হয়, তারপরও ভালো লাগছে কারণ জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। আমরা এগিয়ে যাই এবং দেখি নেই সামনে আর কি রয়েছে চারপাশে। বন্ধুরা পথে যেতে যেতে বিভিন্ন টাইপের এরকম দিয়ে রেখেছে, প্রথমে দেখলে একটু ভয় লাগছে, ফেক এই স্নেক, ব্লু টাং, বিভিন্ন জীবজন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে, একটু ভয় লাগে প্রথমে দেখলে, তারপর এখন হেঁটে চলেছি। দেখো এখানে কত সুন্দর করে একটি গাছ দাঁড়িয়ে রয়েছে,
এবং তার শিকড়গুলো দেখো কেমন করে বের হয়ে গেছে। এখন এগিয়ে যাই সামনে এবং বন্ধুরা আমি হেঁটে হেঁটে এক পয়েন্টের ওয়াকটি দিয়ে হেঁটে একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। দেখো এপাশে রয়েছে একটি সিঁড়ি উপরে উঠে যাওয়ার জন্য এবং এপাশে রয়েছে দুটি খুব সুন্দর বসার জায়গা। আমার পিছন থেকেই দেখতে পাচ্ছো ভিউটি, দেখতে কত ভালো লাগছে। এবং আমি এই পথটি ধরে এখন এগিয়ে যাব, দেখে নিব এই পথটির সামনে কি রয়েছে, সেগুলোই এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো আমরা এখন এই পথটি ধরে নিচে নেমে যাই এবং নেমে গিয়ে দেখে নিই কি রয়েছে এই পথটির সামনে। আমি হেঁটেই চলেছি পথটি ধরে, মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি। এবং দেখো এপাশে পাথরের যে পাহাড়টি আমার পাশ দিয়ে দেখা যাচ্ছে হলুদ কালারের, কেমন দেখাচ্ছে, খুব ভালো লাগছে। বন্ধুরা দেখো পাথরগুলো কেমন করে উঁচু নিচু হয়ে রয়েছে এবং এপাশে পথটি দিয়ে আমি এসেছি। এখন যাব সামনে, আরও খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সামনের ভিউটা অসম্ভব সুন্দর, চলো কাছ থেকে দেখি। বন্ধুরা আমি খুব কাছেই চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পিছনের পথটি, খুব ভালো লাগছে দেখতে। এবং দেখো অনেকগুলো এপাশেও সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখান থেকে গিয়ে ওপাশের ভিউগুলো দেখা যাবে। এবং আমি এখন প্রথমে এপাশের ভিউগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর এই জায়গাটি কাছ থেকে দেখতে, অসম্ভব ভালো লাগার মতো। এই বন্ধুরা দেখো এখানে কাঠ দিয়ে এভাবে বানানো হয়েছে এই জায়গাটি, খুব স্ট্রং রিল করে দেওয়া হয়েছে। আমি কতটা উপরে দাঁড়িয়ে রয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, নিচে পড়ে গেলে বেঁচে ফেরার কোনো ওয়ে থাকবে না, এত সুন্দর একটি জায়গা। এবং চারপাশের ভিউগুলো, আমি অলমোস্ট ব্লু মাউন্টেন থ্রি সিস্টার্সের একদম কাছে রয়েছি। দেখো এখানে দেখা যাচ্ছে থ্রি সিস্টার্সের মাথাগুলো দাঁড়িয়ে রয়েছে। এবং চারপাশের ভিউগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি এখন বন্ধুরা এ পাশ দিয়ে যে সিঁড়ি করে দেওয়া হয়েছে এই সিঁড়িটি বেয়ে নেমে যাব এবং নেমে গিয়ে সামনে কি রয়েছে সেই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। দেখো এখানে অ্যারো সাইন দিয়ে উপরে উঠে যাওয়ার জন্য, দেখো উপরে উঠে গিয়েও দেখা যায় ভিউগুলো, কত উপরে উঠে চলে যাওয়া যায়। এবং এ পাশে দেখো খুব সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হয়েছে, একটি গেটের মতো করা হয়েছে। এখন আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখে নিব সেখানকার দৃশ্যগুলো। দেখো আমি এই পথটি দিয়ে নেমে এসেছি এবং নেমে আসার পর আমার চোখে পড়লো, দেখো এইখান দিয়েও একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে নিচে চলে যাওয়ার জন্য। দেখো কত হাই করে সিঁড়িটা করা হয়েছে নিচে চলে যাওয়ার জন্য। এবং এপাশে দেখো আমি খুব কাছেই চলে এসেছি থ্রি সিস্টার্সের। দেখো আমি কতটা কাছে এসেছি তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেক কাছে কিন্তু এখন আমি রয়েছি এই থ্রি সিস্টার্সটির। দেখো দূর থেকে তিনটি সিস্টার্স দেখা যায়, তিনটি পাহাড়, বাট কাছে আসলে এপাশ থেকে
বোঝা যাচ্ছে না। তারপরেও আমি এসেছি তোমাদেরকে কাছ থেকে দেখাবো বলে। অনেক সুন্দর বন্ধুরা, দেখো এই সরু পথটি দিয়ে সবাই নেমে পড়ছে, আমিও নেমে পড়ছি এবং নেমে গিয়ে দেখব নিচে সত্যি কি রয়েছে, কারণ আমারও এর আগে দেখা হয়নি। আমি কত উপর থেকে নিচে নামছি তোমাদের আমি দেখিয়ে দিলে বুঝতে পারবে। খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ পড়ে গেলে বেঁচে ফেরার কোনো আশা নেই। দেখো এই পথটি ধরেই আমি এখন নিচে নেমে যাচ্ছি এবং খুব সাবধানে। বন্ধুরা দেখো আমি কত দুর্গম পথ দিয়ে নিচে নেমে যাচ্ছি, এবং আরও অনেক নিচে নেমে গেলে সেই থ্রি সিস্টার্সটির খুব কাছে যাওয়া যাবে। আমার সাথীরা নেমে পড়েছে, আমার একটু ভয় লাগছে, তারপরও নামার ট্রাই করছি, কারণ এত কাছ থেকে জায়গাটি না দেখে গেলে আফসোস থেকে যাবে। আমি খুব সাবধানে নেমে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সাবধানে আমাকে স্টেপ ফেলতে হচ্ছে, কারণ অনেক দুর্গম একটি জায়গা। আমার জায়গাটি দেখলেই বুঝতে পারবে আমি সিঁড়িটি বেয়ে নেমে যাব এবং কত হাই আমি নেমে যাচ্ছি। এবং পাশে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে রেলিং করে দেওয়া হয়েছে, বাট তারপরেও একটু ভয় কাজ করছে। দেখি নেমে সামনে কতটুকু কি দেখা যায়, আমার সাথে চলো।